বাংলা সাহিত্যের কয়েকটি রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের আজকে এই নিবেদন হরর হান্ট। আমাদের সাথে আছেন মিস্টার শাশ্বত কর, যে আমাদের পাঠক। আমি হচ্ছি আপনাদের হোস্ট আর দোষ সন্তোষ কর। আপনারা এই নিবেদনটা শুনছেন 98.6 FM। লেটস স্টার্ট ইট। আজকের গল্পটি হচ্ছে ভৌতিক গল্প ও 50 বইটি থেকে নেওয়া, যেটা সম্পাদনা করেছেন বরুণ মজুমদার। আজকের গল্পটি হচ্ছে ছায়ামূর্তি, যেটা লিখেছেন কামাক্ষী ই প্রসাদ চট্টোপাধ্যায়। লেটস স্টার্ট ইট। গ্রামে পৌঁছুতে মাইল দুয়েক তখনও দেরি, এমন সময় তুমুল বৃষ্টি নামল। প্রথমে ভেবেছিলাম ভিজতে ভিজতেই যাব, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার ভালোই লাগে। কিন্তু এই অপরিচিত জনমানবহীন পথে জলে আর কাদায় মাখামাখি অবস্থায় পথ হারিয়ে মাঠে মাঠে ঘুরতে হলে বৃষ্টিতে ভেজার আনন্দ যে সম্পূর্ণ উবে যাবে তা মনে আসতেই মতটা বদলে গেল। মাথা গোজবার মতো একটা আশ্রয়ের জন্য উৎসুক হয়ে উঠল। এদিকে প্রায়ই নীলকুঠির অনেক বড় বড় বাড়ির জীর্ণ কঙ্কালগুলো দেখা যায়। সন্ধ্যার মৃদু আলোয় বৃষ্টির মধ্যে দূরের ঝাপসা বাড়িটা দেখে সেই রকমই কোনো একটা বাড়ি বলে মনে হলো। সত্যিই তাই, অতীত দিনের সমস্ত ঐশ্বর্য বাড়িটার গা থেকে খসে পড়েছে। বড় জমিদার বংশের সুস্ত্রী ছেলেকে ময়লা কাপড় আর ছেঁড়া জামা পরালে যেরকম করুণ দেখায়, ওই বাড়ির বাইরেটাও সেই রকম। কিন্তু আমার অবস্থা তখন বাড়িটার চেয়েও করুণ। আকাশের কাছ থেকেও যে শীঘ্রই করুণা মিলবে এরকম ভরসা পেলুম না। উপস্থিত এই বাড়িতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সন্ধ্যা হয়ে আসছে, লোকালয়ের বাইরে মাঠের ভেতর অন্ধকারময় ওই রকম বৃষ্টি দিনের নিঃসঙ্গতা ও নির্জনতা যে কি অদ্ভুত, এর আগে তার কোনো স্পষ্ট ধারণা আমার ছিল না। সমস্ত মন অকারণে ছমছম করে উঠল। আর কেন যেন চাই, জীবনে যত ভয়ঙ্কর ভূতের গল্প শুনেছি, যতই ভাবি না কেন সেগুলো মনে করব না, ততই একটার পর একটা মনে পড়ে গেল। ক্রমশ অন্ধকার গাঢ় হয়ে এলো। বারান্দার একধারে অসহায় অবস্থায় দাঁড়িয়ে রইল। বাতাসে চামচিকের একটা স্যাঁত স্যাঁতে গন্ধ। পেছনেই বড় বড় অন্ধকার ঘরগুলো পড়ে রয়েছে, সেগুলো খোলা কি বন্ধ, পুরনো কাঠের দরজা ঠেলে দেখবার উৎসাহ সত্যি বলতে কি একেবারেই ছিল না। কিন্তু হঠাৎ একটা খসখসে শব্দ আমাকে পেছনে চাইতে বাধ্য করল। পুরনো কাঠের বিবর্ণ দরজাটা ধীরে ধীরে খুলে গেছে, আর ভূষো মাখা একটা লণ্ঠন ওপরে তুলে একটা বুড়ো নিঃশব্দে আমাকে দেখছে। প্রথমে চমকে উঠলেও ওই ভূষো মাখা আলো ও কঙ্কালসার বুড়োর দেখা পেয়ে মনে মনে খুশি হয়ে উঠল। কোনো কথা বলার জন্যই তাড়াতাড়ি বললুম, যা বৃষ্টি! দরজাটা সম্পূর্ণ খুলে নির্বাকভাবে সেই বুড়ো আমার কাছে আরও খানিক এগিয়ে এসে লণ্ঠনটা তুলে বোধ করি ভালো করে খানিক পরীক্ষা করল। তারপর নিতান্ত আচমকা হাসতে লাগল, আশ্রয়! তারপর তেমনি আচমকা গম্ভীর হয়ে মুখটা ভারী করে বলল, তা ভেতরে এসো, কিন্তু জায়গাটা হয়তো তোমার সহ্য হবে না।
বুড়ো দরজাটার দিকে এগিয়ে গেল। তার দেহের প্রতিটা নড়াচড়া ঠিক যেন কলের মানুষের মতো। অনেকক্ষণ পরে মানুষের দেখা পেয়ে সত্যি বেশ খানিকটা উৎসাহ পাচ্ছিল। তাই ওদিকে নজর না দিয়ে বুড়োর পেছন পেছন চলল। বিরাট বড় বড় সব ঘর, অনেক ভাঙা জিনিসের আবর্জনায় ভরা। সেই ভূষো মাখা লন্টনের মৃদু লাল আলোয় পলেস্তরা খসা দেয়ালের গায়ে যেন অদ্ভুত ধরনের ছায়ারা সব ঘোরাঘুরি করছে। আবছা আলোয় গোটা তিনেক বেশ বড় ঘর পেরিয়ে অবশেষে বাড়ির পেছনের অংশে এসে পৌঁছুলুম। বুড়ো সামনের ঘরের দরজাটা খুলে যন্ত্রের মানুষের মতো আড়ষ্টভাবে আগে ভেতরে গেল। বহু পুরনো বিবর্ণ একটা টেবিলের ওপর বুড়ো তার হাতের লণ্ঠনটা রাখল। ঘরে একটিমাত্র নড়বড়ে তক্তা, ময়লা বিছানা, তার উপরে আসবাবপত্রের মধ্যে সেই টেবিলটা ছাড়া হাতল ভাঙা মাত্র আর একটি চেয়ার। সেই চেয়ারে আমাকে বসতে বলে বুড়ো কীরকম অস্থিরভাবে খানিক পায়চারি করতে লাগল। হঠাৎ সামনের জানলার সার্সিটা খুলে অন্ধকার বৃষ্টি ভেজা আকাশের দিকে চেয়ে রইল। কোনো রকমে আলাপ জমাবার জন্য বললুম, আপনি তো এতক্ষণ এ ঘরেই ছিলেন, একা থাকতে? আমার স্বর শুনে সে কেমন চমকে উঠল। কথার মাঝখানে আমাকে থামতে হলো। ধীরে ধীরে সে আমার দিকে ফিরে দাঁড়ালো, কিন্তু আমার যেন মনে হলো ঘাড় ফেরাতে পারে না বলেই সমস্ত শরীরটা কলের মতো তাকে ঘোরাতে হচ্ছে। বলছো কি? না, আমি তো এতক্ষণ বাগানে পায়চারি করছিলাম, তোমাকে আসতে দেখেই আলো জেলে আনলাম। এই বৃষ্টিতে আপনি বাগানে ছিলেন? একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করল। তত অধিক আশ্চর্য হয়ে সে বলল, বৃষ্টি? বলো কি, কখন থেকে নামলো? আচ্ছা পাগল লোক তো, বললুম, সে তো অনেকক্ষণ ঘরে এসে কাপড় জামা বদলাননি। অতিমাত্রায় ব্যস্ত হয়ে সে বলল, না না, কাপড় জামা যদি ভিজেই থাকে তো আপনি শুকিয়ে যাবে। বুড়ো তক্তাটার এক কোণে কিরকম যেন আলগোছে বসল, খানিক চুপচাপ। তারপর বললে, আমি কিন্তু মনে করেছিলাম আজ তারা নিশ্চয়ই আসবে। চুপ চুপ! কিছু শুনতে পেলে? কতগুলো লোকের অস্পষ্ট পায়ের শব্দ, সেই তারা যারা আমার ছেলেটাকে নিয়ে গেল। কান পেতে শোনবার চেষ্টা করতে লাগলুম তুমুল বৃষ্টির শব্দ, ঝমঝম ঝমঝম। কিন্তু কেমন যেন মনে হলো বাইরে কারা সত্যিই সাবধানে পা ফেলে এগিয়ে আসছে। কে তারা? এবারে সত্যি সমস্ত শরীরে বিদ্যুতের মতো এঁকে বেঁকে একটা ঠান্ডা শিরশিরে স্রোত বয়ে গেল। আচ্ছা, এই ঘরেও কি বৃষ্টি পড়ছে? বুড়োর মুখের দিকে চাইতে চেষ্টা করল। আবছা আলোয় কিছুই বোঝা গেল না। সত্যি সে ঠাট্টা করছে না তো? কিন্তু উত্তর দিতেই হলো ছাতের দিকে চেয়ে। বললুম, না, কেন আপনি বুঝতে পারছেন না? বুড়ো আবার আচমকা জোরে হেসে উঠল। বয়স হলেই যে সব জিনিস ঠিক ঠিক বোঝা যায়, এরকম কুসংস্কার মনে রেখো না। এখন যা কষ্ট দেখছ শুনছ, আমার মতো হলে আর স্পষ্ট দেখতে পাবে না।
শুনতে পাবে না। আবার খানিক চুপচাপ, তোমাকে তো কিছু খেতে দিতে পারলুম না, রান্নাঘরে কিন্তু সব জিনিস আছে, কষ্ট করে যদি জল ফুটিয়ে নিতে পারো তাহলে এক কাপ চা খেতে পাবে। আমি যখন একটু থেমে সে চুপি চুপি বলতে লাগলো, আমি যখন তোমার মতো ছিলুম নিজেই চাটা করতে পারতুম, কিন্তু এখন অনেক দূরে চলে এসেছি, ভারী অসহায়, তাই চুপ চুপ কি কিছু শুনতে পেলে কি? একটা নতুন সন্দেহ হঠাৎ মাথায় নাড়া দিয়ে উঠল। তবে কি? চেয়ারে সমস্ত দেহটা যেন আটকে গিয়েছে, নড়বার শক্তি নেই। রাত কটা বাজে, ঘড়ি আছে? আমাকে সে জিজ্ঞেস করল, গলা দিয়ে স্বর বেরুচ্ছে না, তবু কোনো রকমে জোর করে বললুম, সোয়া নটা। তাহলে এই সবে সন্ধে হলো, বলো কখন সূর্য ডুবেছে? একটা কথা তোমায় জিজ্ঞেস করব, আজকাল আর সূর্য ওঠে কি, নাকি শুধু ঠান্ডা কালো রাতের সময় এসেছে? কি উত্তর দেব, আমার হাত পা ক্রমশ আড়ষ্ট হয়ে আসছে। কিন্তু আমার উত্তরের জন্য অপেক্ষা না করে বুড়ো বিরাট একটা বর্মা চুরুট মুখে দিয়ে দেশলাই জ্বালালো। ভাবলুম মুখটা একবার ভালো করে দেখা যাবে, কিন্তু এত চটপট নিচু করে চুরুট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল যে কিছুই ভালো করে দেখতে পেলুম না। তার মুখের জায়গায় দেখতে পেলুম লাল খানিকটা চুরুটের আগুন। হ্যাঁ, ততক্ষণে তোমাকে একটা গল্প বলি, গল্প গল্প গল্প। আবার বিকট জোরে সে হাসতে লাগলো। গল্প ছাড়া আর কি, কারণ তোমরা কেউই যে আর বিশ্বাস করবে না, 7 মাস এখানে আছি, কিন্তু কেউ কি সে কথা বিশ্বাস করবে? এ পথের যে কোনো লোককে জিজ্ঞেস করো না কেন, সেই বলবে আমি নাকি বছর 3 এখানে আছি। আচ্ছা, সামনে খানিকটা ঝুঁকে তার নিষ্প্রভ নির্মম চোখ দিয়ে গভীরভাবে আমার দিকে চেয়ে সে আবার বলল, আচ্ছা অন্যায় স্বীকার করলে পাপের শাস্তি কি কিছু কমে? কমে বলেই তো শুনেছি। তক্তার ওপর খানিক নড়ে চড়ে বসে সে ধীরে ধীরে বলল, জানো আমি একজন খুনি। ভয় পেয়ে আমি চমকে উঠলুম, আর সেই কনকনে ঠান্ডা স্রোত সমস্ত দেহের ভেতর বয়ে গেল। আমার দিকে না চেয়ে সে বলল, এই বাড়িতে আমার আগে যে থাকতো সে লোকটা সুখী ছিল না। কিন্তু কেন? খানিক ভেবে সে বলল, সুখী বা ছিল না কেন, হ্যাঁ হ্যাঁ সে বেশ আনন্দেই ছিল। আগে সে থাকতো শহরে, কিন্তু শান্তি চাইতো, নির্জনতা চাইতো, তাই হঠাৎ করে এই বাড়িটা কিনে ছোট একটা ছেলেকে নিয়ে এখানে চলে এলো। ছেলেটা বেশ সুন্দর, হে আমি দেখেছি তাকে। কিন্তু এক রাত্রে এইরকমই অন্ধকার নির্জন ছিল সে রাতটা, কারা যেন এসে তাকে নিয়ে গেল। চুপ চুপ, কারোর কারোর পায়ের শব্দ পাচ্ছ কি? ভিজে মাঠে শুধু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, বাতাসে চামচিকের গন্ধটা আরো স্যাঁতস্যাঁতে আর ভারী হয়ে উঠেছে।
হঠাৎ আলোটাকে বাড়িয়ে দিয়ে সে বলল, আচ্ছা সামনের জানালার শার্সিতে তুমি নিজের কটা ছায়া দেখতে পাচ্ছ? জানলার পাঁচটা কাচে আমার পাঁচটা আবছা ছায়া দেখা যাচ্ছে। ধরা গলায় বললুম, পাঁচটা? নিঃশব্দে হাসতে হাসতে কিরকম যেন বেসুরো গলায় বুড়ো বলল, ঠিক, সে ভদ্রলোক তার পাঁচটা ছায়া দেখতে পেত। চুরুটে আরো গোটা দুই টান দিয়ে বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ, যে কথা বলছিলুম, জানো সব বাড়ি ভালো হয় না। যখনই কোনো নতুন বাড়িতে উঠে যাবে, আগে জেনে নিও সেটা ভালো বাড়ি কি না, কারণ কতকগুলো বাড়ি আছে। এতক্ষণে বাড়ি সম্বন্ধে আলোচনা হওয়ায় উৎসাহিত হয়ে বলে উঠল, ঠিক ঠিক, মেঝে হয়তো খারাপ থাকে, দেয়ালে মারাত্মক অসুখের জীবাণু থাকতে পারে, ড্রেনে বাধা দিয়ে বুড়ো বলল, না না, সে কথা নয়, সে কথা নয়। কতকগুলো বাড়ি আছে যা সবাইকার সহ্য হয় না, বাড়িতে যে অপদেবতারা থাকে আমি তাদের কথা বলছি। তুমি কি একটা ভয়ঙ্কর অমঙ্গলের আভাস পাচ্ছ না এখানে? ভয় পেলেই ভয় চেপে ধরে তা আমি জানি, তাই বললুম, কই তেমন আর কি? আশ্চর্য, সত্যিই আশ্চর্য, উত্তেজিত হয়ে বুড়ো বললে, আমার আগে যে বাড়িতে থাকতো এ বাড়ি সম্বন্ধে প্রথম প্রথম তোমার মতো ধারণাই তার ছিল, এই ঘরটাও, কারণ এ ঘরটাই এবারের সবচেয়ে অমঙ্গলের ঘর। প্রথমে তার কাছে অদ্ভুত বা ভয়ের বলে মনে হয়নি। হ্যাঁ, যে কথা বলছিলুম, তুমি যেখানে বসে আছো সে ভদ্রলোক সেখানে বসেই অনেক রাত পর্যন্ত পড়াশুনো করত। বুড়ো তক্তাটা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল, তারপর যন্ত্রের মানুষের মতো আড়ষ্টভাবে নড়তে নড়তে আমার পেছনে এসে দাঁড়াল। চমকে উঠে মাথাটা ঘুরিয়ে তার দিকে চাইলুম, পুরো যেই হোক আমার পেছনে সে যে দাঁড়ায় কিছুতেই এটা পছন্দ করতে পারছিলুম না। আমার গায়ে হাত দিতে এসেও কি জানি কেন সেখানে চমকে গেল। একটু সময় নিয়ে বললে, না না, ভয়ের কিচ্ছু নেই, সামনে চেয়ে দেখো কি দেখতে পাচ্ছ। ততক্ষণে আলো কিছুটা উজ্জ্বল হওয়ায় আমার পাঁচটা ছায়াই শার্সিতে ভালো করে দেখা যাচ্ছে। বললুম, সেই পাঁচটা ছায়া? কিন্তু ক্রমশ আমার পক্ষে এসব সহ্য করা কঠিন হয়ে উঠছে। চেয়ার ছেড়ে দৌড়ে বাইরে চলে যাবার একটা প্রবল ইচ্ছে অনুভব করলাম। এই স্যাঁতস্যাঁতে চামচিকের গন্ধ, ভূষমাখা লণ্ঠনের আবছা আলো আর যন্ত্রের মানুষের মতো অদ্ভুত এই বুড়োর চেয়ে অন্ধকার মাঠে একা ভেজা ঢের ভালো। কিন্তু বৃষ্টি আরো জোরে নেমেছে। সেই মুহূর্তেই কাছেই কোথায় একটা বাজ পড়ল, থরথর করে কেঁপে উঠল সমস্ত বাড়ি। আমার পেছনে দাঁড়িয়ে বুড়ো কিন্তু বলেই চলল, ঠিক তাই, সে ভদ্রলোক এইরকম পাঁচটা ছায়াই দেখত, বইয়ের পাতা উল্টাবার সময় সে দেখত জানালার ওপাশে সেই পাঁচটা ছায়াও একসঙ্গে পাতা উল্টাচ্ছে, হুঁকো খাবার সময় দেখত পাঁচটা ছায়া মূর্তিও একসঙ্গে হুঁকো টানছে,
হ্যাঁ, একটা কথা তুমি মনে রেখো, তার নাম ছিল হরেন মুন্সি, মনে থাকবে তো? কেউ যদি তোমায় জিজ্ঞেস করে ওই বাড়িতে কে থাকে, বলো হরেন মুন্সি, কারণ অদ্ভুত ফিসফিসে গলায় সে বলল, কারণ কেউ জানে না যে চুপ, কারোর পায়ের শব্দ শুনতে পেলে কি? ধীরে ধীরে আরো খানিকটা পায়চারি করে চুরুটে গোটা কয়েক সুদীর্ঘ টান দিয়ে বুড়ো বললে, প্রথমে লোকটা ভালোই ছিল এখানে, কিন্তু তার ছেলেটা চুরি যাবার পর এ বাড়িতে যে অপদেবতা আছে সে যেন বেশ বুঝতে পারল। কারা যেন ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘরে, বারান্দায়, ছাতে, বাগানে, যেন হাসে, যেন কথা বলে ফিসফিস করে। আর একটা জিনিস এবার থেকে সে লক্ষ্য করল, ওই ছায়াগুলো যেন ক্রমশ অবাধ্য হয়ে উঠছে। বইয়ের পাতা উল্টালে সবাই উল্টায় না, কেমন যেন বেয়ারা ভাব তাদের মধ্যে। তারপর গভীর ঘন গলায় সে বলল, তারপর সেই ভয়ঙ্কর রাতে হরেন মুন্সি হুঁকোটায় কয়েক টান দিয়ে ছায়াগুলোর দিকে চেয়ে চমকে উঠল। সবচেয়ে ডান দিকের ছায়া মূর্তি হুঁকোর বদলে একটা চুরুট ধরিয়ে টানছে। পর পর পাঁচ রাত ওই ধরনের ঘটনা ঘটল। ছরাতের বার আশ্চর্য হয়ে দেখল, সবচেয়ে ডান দিকের ছায়া মূর্তিটা একেবারে অদৃশ্য হয়েছে। লোকটা আশ্চর্য হয়ে অন্য চারটে ছায়ার দিকে চেয়ে রইল, আর অন্য চারটে ছায়াও চেয়ে রইল তার মুখে নয়, তার পেছন দিকে। তার পেছনে তখন বিপদ ঘনিয়ে আসছিল। তারপর হঠাৎ কে যেন তার গলা টিপে ধরল, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, তবু ছাড়ল না। শেষ নিঃশ্বাস ফেলার আগে লোকটার বেশ মনে আছে অন্য চারটে অবাধ্য ছায়ারা যেন খুব হাসছিল। চুরুটে গোটা দুই টান দিয়ে বুড়ো কানের কাছে মুখ এনে খুব ধীরে ধীরে বললে, সে হাত কার জানো? সেই পঞ্চম ছায়া মূর্তিটার? তারপর আমার কাঁধের ওপর দিয়ে দুটো রক্তহীন ফ্যাকাশে হাত টেবিলের দিকে বাড়িয়ে যেন হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই হাত দুটো যে দুটো হত্যা করেছে সে আমারই এই দুটো হাত। উত্তেজনায় আর ভয়ে বুড়ো ভয়ানক চঞ্চল হয়ে উঠেছে। আর সেই দেহটা নিয়ে কি করলুম জানো? আমার পেছন থেকে ধীরে ধীরে সামনের জানালার কাছে এগিয়ে এসে নিজের বুকে হাত দিয়ে সে বললে, এই সেই দেহটা। এই দেহটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে একটা ছায়া মূর্তি। চেয়ার ছেড়ে বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়ালুম। মুখের ওপর একটা আঙুল দিয়ে বুড়ো বললে, চুপ, বাইরে কার পায়ের শব্দ? তারা এলো বুঝি, কিন্তু অনেকটা পাগলের মতোই তার কোনো কথায় কান না দিয়ে আমি ছুটে সেই বাড়ির থেকে বেরিয়ে পড়লুম। শুনছিলেন ছায়া মূর্তি, যেটি লিখেছেন কামাক্ষী ই প্রসাদ চট্টোপাধ্যায়। এটি নেওয়া হয়েছে বই ভৌতিক গল্প 50 থেকে, যেটি সম্পাদন করেছেন বরুণ মজুমদার। আজকের জন্য এটুকুই।
গুড নাইট।